পদ্মসেতু নিয়ে ষড়যন্ত্রে জড়িতদের খুঁজতে এক মাসের মধ্যে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া কমিশনকে আগামী দু মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রুবিনা ইয়াসমিনের রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ছিল ব্যাপক ষড়যন্ত্র। প্রকল্পের অর্থায়নে দেশ বিদেশের ষড়যন্ত্র ছিল দেখার মতো। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রামীণ ব্যাংকের এমডি পদ হারানোর পর পদ্মা সেতুর অর্থায়ন বাতিলের তদবির করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু সব ষড়যন্ত্রের জাল ভেদ করে অবশেষে নির্মাণ শেষে উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। কিন্তু কারা এ ষড়যন্ত্র করেছিল, তাদের মুখোশ উন্মোচনে সাত বছর আগে আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। উদ্যোগ নেওয়া হলেও তা আর আলোর মুখ দেখেনি। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় উচ্চ আদালতে। শুনানিতে এক মাসের মধ্যে কমিশন গঠনের পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডক্টর ইউনুস একা নয়, ডক্টর ইউনুসের পাশে আরও অনেকেই আছে। এই মুখোশটা উন্মোচনের জন্য একটা পরিপূর্ণ তদন্ত কমিশন করবে। ষড়যন্ত্র টোটাল জিনিসটাকে কে কোথায় কি বলেছে, কে কোথায় কি যোগাযোগ করেছে এবং সকল বিষয় নিয়েই ষড়যন্ত্রটা আসে এবং এককভাবে কারো পক্ষে ষড়যন্ত্র করা সম্ভব নয়। দুদক ও সেতু কর্তৃপক্ষের আইনজীবী জানান, তদন্তের মুখোশ উন্মোচিত হবে ষড়যন্ত্রকারীদের। ষড়যন্ত্রের সঙ্গে কারা ইনভলভ সেটা ডিটেক্ট করে কমিশনকে একটা রিপোর্ট দায়ের করতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং যদি যারা ষড়যন্ত্র করেছে তাদের যদি ডিটেক্ট করা যায়, তারা আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। কনস্পিরেসি ছিল, তাদের মুখোশ উন্মোচন করতে হবে, তারা যে কোনো সময় আবার ষড়যন্ত্র করতে থাকবে। ইনকোয়ারি অ্যাক্ট 1965 তিন ধারা অনুসারে এই কমিটি গঠন করার নির্দেশ দেন আদালত। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, দুদকের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রুবিনা ইয়াসমিন, জিটিভি নিউজ, ঢাকা।